কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা বেশি দেরি না করে মেলাটা কাভার লাই চলো হ্যালো এভরিওয়ান ইটস মি টিভি রক যেহেতু আমি টিভি রক তো কয়েকজন আমার রিকোয়েস্ট করতেছিল যে আমি নাকি পাবলিকে একটা ডান্স দিতে হবে অ্যান্ড পাবলিকের রিয়াকশন ক্যাপচার করতে হইব এই মেলাতে প্রথমত আমার অনেক লজ্জা লাগতেছিল না তারপর ভাবলাম যে না আমি টিভি রক আমি সব কিছুই পারবো এর লাগে আমি সানগ্লাসটা লাগাই নিয়েছি অ্যান্ড সানগ্লাসটা লাগাইছি কারণ চোখ বদ্ধ করে যাতে নাচা দিতে পারি অ্যান্ড মানুষের চোখে চোখ রাখলে একটু লজ্জা লাগে তোমরা তো বুঝোই না নাচতের সময় যদি কেউ আমার চোখের দিকে ছায়া থাকে একটু লজ্জা লাগবো না আচ্ছা এখন লজ্জা টজ্জা বাদ দিলাম দেরি না করে পাবলিকে একটা ডান্স দিয়ে দিই অ্যান্ড হাসতে থাকো আমি হাসাতে থাকবো তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি ও মাই ডার্লিং দেনদুর মাই মানিক ও মাই ডার্লিং সুদূর বদর ইমানিক সুদূর বদর ইমানিক বুঝলাম না কাটা গায়ে লবণ দিয়ে যায় বলি এ নগর বলে বলি ও মার গা প্যার দিয়ে যা বলে না জুরি পুরি বলি ও মার গা গাছ আমি আমার এয়ারপোর্টে গান লাগাই আনাছি বাট এর আগের যে গানটা দিয়ে নাচছি গানটা আমি লাগাই গেছিলাম কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে এর আমি গানটা ভুলে গেছি তো আমার মুখ দিয়ে যাইছে আমি তা কইয়া দিছি তো এখন নেক্সট ডান্সের পাল্লা এখানে দেখো অনেক মানে অনেকে দাঁড়া রয়েছে সবাই মোবাইল অন করে রেডি ভিডিও করতো তো আমি কী গান দিয়ে নাচবো নাচবো ভাবতেছি যা গান একটা মাতাতেছে চলো নাচি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না টাকার বিরিয়ানি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন চারি থেকে দেখছো কিরম ওয়াও না ওয়াও অসাম এই ভিড় থেকে বাইরে যাইতে হইব কারণ এই ভিড়ের মধ্যে নাচা পসিবল না যা দেখা যাইতেছে তো কয়েকজন আমার গান সাজেস্ট করতেছিল তো ভাবলাম কি সবার ডিমান্ডে একটা ডান্স হোক তো দেখো সবার ডিমান্ড কি শোনা ভাই তোমরা সবার ডিমান্ডে একটা ডান্স হইব ঠিক আছে তোমরা কো কি গান দেন আতাম বান্ধবী ললিতা বান্ধবী ললিতা তো সবার ডিমান্ড বান্ধবী ললিতা গানটা দিয়ে নাচতে হইব গানটা শুনলে অনেক শরম লাগে নাচতে আর গাইতে কেমন শরম লাগবে আমি নিজে জানি না তবু ট্রাই করে দেখি কি হয় ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ও বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা যাক গানটা দিয়ে নেচে মজাই লাগলো তো ভাবলাম কি আরো কয়েকটা নাচ দেওয়া যাক এই গানটা দিয়ে বান্ধবী ললিতা বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা
নাচানাচি তো অনেকক্ষণ করলাম এন্ড অনেক পরিশ্রম হইছে। তো যে ভাইগুলো আমারে এই মেলাতে ভিডিও করতে সাপোর্ট করতেছে এই ভাইগুলো একটা রিকোয়েস্ট করছে যে ভাই চলো সবাই মিলে একটা ডান্স দেই পাগলা ডান্স। তো ভাইগুলার রিকোয়েস্টে আরেকটা ডান্স দেখো অনেকক্ষণ নাচানাচির পর ভাবলাম কি একটু রেস্ট নিই। ওই যে নাগের ঝুলাটা দেখতে পাইতেছো এখানে আমি আর বাপনদা গিয়ে একটু রেস্ট করুম, মানে ওইটা ঝুলমু। বাপনদা কইতেছে বাপনদার নাকি অনেক ভয় লাগতেছে, বাট আমার কোনো ভয় লাগতেছে না কারণ এখানে অনেকেই দেখে উঠছে। বাপন দাদা উঠতে চাইছিল না বাট আমি ঠেলে ঠেলে উঠাই দিছি। তো বাপনদা কইতেছে যে বাপনদার নাকি অনেক ভয় লাগতেছে, তো আমি বললাম যে ভাই আমি আসি, তো টেনশন কি আর। তো এই মেলাটা অনেকক্ষণ এনজয় করলাম, ঝুলা ঝুললাম, অনেক কিছুই করলাম। Love you so-